ঠিকই বলেছিস, ওই শালাকে ঠ্যাঙানোই দরকার। সেটা পরে হবে, আমি আগে গিয়ে ওকে একটু সাইজ করি। সালামালাইকুম। আরে দেখছি আচ্ছা লোক, সালামের জবাব পর্যন্ত দেয় না, ভদ্রতার লেশ মাত্র নেই, ইতর কোথাকার। বুক সামলে কথা বলো, মেয়ে মানুষ বলে বেঁচে গেলে, নইলে দেখিয়ে দিতাম। কি দেখাতে দেখাও, নদী নদীর অধিকারে তো এই বেটা ছেলে আমাকে গাল দিচ্ছে, তবে রে ইচ্ছে করলে দুটো বক্সিং দিয়ে মুখটা ছ্যাবড়া করে দিই। তোমরা কি শুরু করেছো, আমাকে যেতে দাও, নইলে নইলে কি করবে কি করবে, লোক ডাকবে লোক ডাকবে, ডাকো আমিও ডাকছি, এই তোরা এদিকে এদিকে হয় শালাকে মেরামত করি। দেখে পালাচ্ছে পালাচ্ছে লেজ গুটিয়ে পালাচ্ছে, ভীরু কাপুরুষ কোথাকো। ভাই নদী, এত কিছু যে করলি, তুমি হলোটা কি? তাই তো আমার না রাগে দুঃখে কাঁদতে ইচ্ছে করছে। কেঁদো না কেঁদো না, মেকআপ নষ্ট হয়ে যাবে, মেজাজটাই বিগড়ে গেল, ক্লাস করার আর মুড নেই। কি আর করা, তার চেয়ে চল তাই নিজ খেয়ে আসি। তাই চল চল। আরে আরে তোমরা যাচ্ছ কোথায়, আমি কি তোমাদের সঙ্গে যেতে পারি? আমরা যাচ্ছি হাওয়া খেতে, তুমি জিমনেশিয়ামে গিয়ে ডন কুস্তি করো, সময়টা কাটবে ভালো, ঠিক আছে? তুমি দেখছি আমাকে সহ্যই করতে পারো না। সেটা যদি বোঝো তাহলে গায়ে পড়ে ভাব করতে আসো কেন? আই চল তোরা ভাব করতে আসি কি সাধে, তুমি যে কোটিপতি এমালির একমাত্র মেয়ে। সেক্রেটারি এতদিন আমার সাথে আছো, আমার মনের কথা বোঝো না? আমার টাকা পয়সা থাকলে কি হবে, ইজ্জত বলতে কিছুই নেই। মেয়ে বিয়ে দিয়ে আমি যাতে উঠতে চাই, জামাই যেমন হোক, আমার বেয়াইকে হতে হবে নামি দামি লোক, সবাই যেন তাকে চেনে, তাহলেই সমাজে আমার মান সম্মান বাড়বে। তেমন কোনো পাত্রের সন্ধান কি পেয়েছেন? সন্ধান? আরে আমি তো অনুসন্ধান করেই চলেছি। আমি বলি কি, এত পরিশ্রম না করে ঘটক নিয়োগ করলে ভালো হয়। আমি তাও করেছি কিন্তু কোনো ফল হয়নি। ঘটক সূত্রে যেসব পাত্র আমার পছন্দ হয়েছে, প্রতিটি ক্ষেত্রে পাত্রপক্ষ আমার নাম শোনার সঙ্গে সঙ্গে ঘটককে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বলেন কি, ব্যাটাদের এত বড় স্পর্ধা, অর্থ বৃত্ত প্রতাপ প্রতিপত্তি কি নেই আপনার, শহরে সবাই আপনাকে এক নামে চেনে। অসুবিধাটা তো ওইখানেই, ভুলে যাও কেন, কালোবাজারি আর স্মাগলার বলে আমার বেশ বদনাম আছে। তাছাড়া প্রথম জীবনে চক বাজারে বসে চিটিয়া গুড়ের ব্যবসা করতাম, এখন না হয় টু পাইস কামিয়ে মোহাব্বত আলী ব্যাপারীর থেকে মিস্টার এমালি হয়েছি। তাহলে তো খুবই চিন্তার কথা, আপনি কি কোনো উপায় বের করেছেন? আমি তো আর বসে নেই, কয়েকজন পেতি নেতার বুদ্ধিজীবী ছেলেকে পছন্দ করেছি, তাদের ছবি আর বায়োডাটাই ফাইলে রাখা আছে, এটা নিয়ে নদীর কাছে যাও, দেখে শুনে একটাকে পছন্দ করতে বলো। আমি দূর থেকে ওর হাবভাব লক্ষ্য করি। আচ্ছা স্যার।